পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার বাহিনীর সদস্যদের নাম আগামীকাল প্রকাশ করতে যাচ্ছে সরকার প্রাথমিকভাবে এগারো হাজার রাজাকারের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পর্যায়ক্রমে আলবদর আল শান্তি কমিটির সদস্যদের নাম প্রকাশেরও দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের গবেষকরা স্বাধীনতা বিরোধী বাঙালি ও উর্দুভাষী অবাঙালিদের নিয়ে আধা সামরিক রাজাকার বাহিনী গড়ে তোলে পাকিস্তান সেনাবাহিনী রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসে নব্বই টাকা বেতন ও রেশন সুবিধার বিনিময়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে হত্যা ধর্ষণ ও লুটরা চালায় রাজাকাররা গেল মে মাসে রাজাকারদের তালিকা পাঠাতে সব জেলার প্রশাসককে চিঠি পাঠায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রত্যাশিত সাড়া না মেলায় ফের চিঠি পাঠানো হয় আগস্টে তারপরও বেশিরভাগ জেলার তালিকা এখনও পাওয়া যায়নি তবে যেসব জেলা থেকে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে গাইবান্ধা শেরপুর মাগুরা ও খাগড়াছড়িতে কোনো রাজাকার নেই রাজাকার বাহিনীর সদস্য পঞ্চাশ হাজারের বেশি ছিল জানিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিংসের প্রধান বলেন দেশের একটি জেলাও পাওয়া যাবে না যেখানে রাজাকার ছিল না বলেছেন এই এই জেলায় বা উপজেলায় একজন রাজাকারও নাই ইম্পসিবল বাংলাদেশে এমন জেলা নাই যেখানে রাজাকার ছিল না এদের উত্তরসূরিকেও যেন কোনো রাজনৈতিক দলে নির্বাচনী টিকিট নিয়ে নির্বাচন করতে না পারে কোনো দলের ক্ষমতাসীন দল কোনো দলের যেন সদস্য না হতে পারে আর সদস্য যদি হয়ে থাকে তাদেরকে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া এবং যাদের তদবিরে তারা সদস্য হয়েছে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা আমি এখনই দাবি করছি এবং ষোলোই ডিসেম্বরের আগে রাজাকারের তালিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সম্ভাব্য অসুবিধার কথাও তুলে ধরেন এখনো আমাকে জীবিত আমি তদন্ত করতে গিয়ে পাইলাম রাজাকার কিন্তু সরকার যে প্রকাশ করল সেখানে তার নামটা নাই তখন কিন্তু আমি এটা বিপদে পড়ে যাব যদিও বিপদ কাটাবার উপায় একটা আইনে আছে তখন তাকে আমি বলবো ইন্ডিভিজুয়াল হিসাবে দাঁড় করাবো অথবা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল দাঁড় করা যেত এই বাঁচার একমা আমার একমাত্র লক্ষ্য কিন্তু এটা অনেক সময় যদি করে ফেলা হয় তারা এটা এই সুযোগটা ডিফেন্স নিবে নিতে পারে তালিকা প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান নতুন কোনো তালিকা তৈরি করা হচ্ছে না যে তালিকা একাত্তর সালে তৈরি হয়েছিল সেইগুলো যেগুলো আমরা উদ্ধার করতে পারবো তা প্রকাশ করব। নতুন ভাবে তালিকা তৈরি করব না জেলা প্রশাসকদের যে রেকর্ড রুম সেখান থেকে যেটা পাব সেটা আমরা যেমন আছে তেমন করব আর অন্যদের দেওয়া তথ্য যাচাই করে আমরা প্রকাশ করব যাচাই বাছাই শেষে এক দু বছরের মধ্যে রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার নাদিম মাহমুদ টিবিসি নিউজ ঢাকা